رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনলাইন বা ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়টি জেনেছি, শুনেছি, উপলব্ধি করছি। তা হচ্ছে সে ফ্রান্সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র বা বিভিন্ন রকমের মানহানিকর ও অপমানজনক কিছু কার্যক্রম সংগঠিত হয়েছে, যেগুলিকে কেন্দ্র করে সেই প্রতিবাদের ঝড় ঠিক তেমনই ভাবে ইসলাম বিদ্বেষী বিরোধী মহলেরও ইসলামের প্রতি বিদ্বেষ ও নিন্দা ছড়ানোর একটি খারাপ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কয়েকটি বিষয় বলবো। প্রথম হচ্ছে, যে যাকে ভালোবাসে, শ্রদ্ধা সম্মান করে, তার মানহানি করা হলে তাকে কষ্ট ব্যথা বেদনা লাগবে, এটাই হলো স্বাভাবিক বিষয়। তবে কেউ খারাপ মানুষকেও ভালোবাসতে পারে, যার কারণে এই খারাপ মানুষকে কেউ খারাপ বললে তার ব্যথিত হওয়াটা একরকম, আবার কেউ ভালো মানুষকে ভালোবাসলে সেই ভালো মানুষকে কেউ মানহানি করলে ব্যথিত হওয়া ভিন্ন রকম। আমরা শুধু মুসলিমরা জানি এটি নয়, বিশ্বাস করি এটি নয়, সমগ্র বিশ্বের মানুষেরা জানে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদর্শের, কোন সভ্যতা তিনি অধিকারী ছিলেন, বিশ্ববাসীকে সেই সভ্যতা দিয়েছেন সকলেই জানে, কিন্তু বিদ্বেষবশত এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত অমুসলিমরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শে মুগ্ধ হয়েছে। যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি মহান আদর্শের ধারক বাহক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াত রিসালাত দেওয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত তাকে সমুন্নত মর্যাদাশীল করে রেখেছেন এবং রাখবেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমনই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানিকর বহু কিছু কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করেছিল ইসলাম বিদ্বেষীরা, সর্বযুগে করছে, করে আসছে, করবে, কিন্তু একজন মুসলিমকে বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ তারা কখনো এতে সামান্য কিছু ক্ষতি করতে পারবে না। হয়তো পরিবেশ নষ্ট করবে সাময়িকভাবে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তার সম্মান অবশ্যই বহাল থাকবে। সুতরাং এক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয়। প্রথম বিষয় হল, ফ্রান্সের এই জনৈক শিক্ষক ও প্রশাসন এবং ব্যক্তি, তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রতি এই বিদ্বেষ এবং নোংরা চিন্তা ভাবনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশ জামিয়া আহলে হাদিস সেই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে আমরা বলবো,
সে ঘটনাটিকে কেন্দ্র করে যেমনই ভাবে জনৈক শিক্ষক এই ব্যঙ্গচিত্রের কারণে তাকে মুসলিম যুবক হত্যা করে, আমরা বলব অন্যায়ের অবশ্যই প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদে এমন পর্যায়ে যাওয়া যাবে না আবেগী আবেগবশত হয়ে, যা আরো বড় সমস্যা সৃষ্টি করবে। তাই সে কাজটিরও আমরা সমর্থন করছি না, কারণ ইসলাম এমন কাজ শিক্ষা দেয়নি যে আবেগী হয়ে এই ধরনের কাজ করব। অবশ্যই এ অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে প্রতিবাদের মধ্য দিয়ে যেন অন্যায়টাকে দূর করা সম্ভব হয়, প্রতিহত করা সম্ভব হয়। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে অন্যায়কে দ্বিগুণ করে ফেললে সেই প্রতিহত করা বা প্রতিবাদ করা ইসলাম সমর্থন করে না। অতএব প্রথম বিষয়ে আমরা বলবো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয় বিষয়, এগুলি আজকে নতুন নয়, সেই ইসলাম বিদ্বেষী মহল সর্বদাই করে আসছে, করতেই থাকে, এটি তাদের কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই সফল করবেন না, তাদেরকে সর্বদাই ব্যর্থ করবেন। তাই আমাদের করণীয় কর্তব্য হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তার প্রতি ভালোবাসা, তার আনুগত্য কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সেটিকে আরো জোরদার করতে হবে। শুধু আবেগবশত হয়ে নয়, এই মিলাদ মাহফিল করেই যদি রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে চাই, আনুগত্য ভালোবাসা প্রদর্শন করতে চাই, তাহলে তা কখনোই হবে না, বরং এটিও নিষিদ্ধ। তাই প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার প্রতি ঈমানকে মজবুত করে আমাদের জীবনে তার পূর্ণ অনুসরণ প্রতিফলন ঘটানো উচিত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর আদর্শ, তার জীবনাদর্শ, এটাকে জনসমাজে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত। কারণ যারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ জেনেছে, তারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষী নয়, বরং আকৃষ্ট হয়ে তার অনুসারী হয়েছে। সর্বযুগেই এর অসংখ্য প্রমাণ রয়েছে। সুতরাং একদিকে আমরা প্রতিবাদ করব, অপরদিকে আমরা নিজেরা আরো ঈমান ইসলামে শক্তিশালী হব, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সঠিক দিনকে সঠিকভাবে প্রচার প্রসারের মাধ্যমে গোটা বিশ্বে সেটিকে আরো ছড়িয়ে দিয়ে আমরা তার প্রতি মানুষকে ভালোবাসার পাত্র হিসাবে সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই ফ্রান্সের মানুষেরা তারা বলছে, প্রশাসন বলছে যে এটি তাদের মত প্রকাশের স্বাধীনতা। আসলে কখনো নয় এটি মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ইসলামও দিয়েছে, কিন্তু ইসলাম কখনো কাউকে মানহানিকর কাজ করার অনুমতি দেয়নি। তাই বলবো আমরা এটি মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং এটি মত প্রকাশের অপব্যবহার, যেই অপব্যবহারের কারণে আজকে অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি বিরাজ করছে। তাই এমন মত প্রকাশের স্বাধীনতা কখনো কাম্য নয়, এটি কখনো দেশের, সমাজের, বিশ্বের কল্যাণ নিয়ে আসতে পারে না। অতএব আমরা বলবো এক্ষেত্রে অবশ্যই আমাদের সকলেরই পরস্পরে শ্রদ্ধার মত প্রকাশ করতে হবে। শ্রদ্ধার দৃষ্টিতে মত প্রকাশ করলে আমরা এই বিশৃঙ্খলা বা খারাপ পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারব। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসলিমদের ক্ষেত্রে করণীয়, ব্যক্তি হিসাবে করণীয়, রাষ্ট্রীয় হিসাবে করণীয়, অবশ্যই মুসলিম শাসকদের আল্লাহকে ভয় করে, তার ঈমানের সততার পরিচয় দিয়ে, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি অবমাননাকর আচরণ করে থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই শক্ত অবস্থানে যাওয়া উচিত। তাই আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
অন্যায়ের কাজে, গুনাহের কাজে ও বিদ্বেষের কাজে কোন রকমের সহযোগিতা দেওয়া যাবে না, এটি ইসলামের নির্দেশ। তাই উচিত ফ্রান্স বলুন বা আরো যারা বলুন, এভাবে ইসলামের প্রতি বিদ্বেষী, মুসলিমদের প্রতি বিদ্বেষী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানহানিকর কার্যক্রম প্রদর্শন করছে, তাদের কোনোভাবেই সহযোগিতামূলক কাজে এগিয়ে আসা উচিত নয়। তাই তাদের পণ্য বর্জন বলুন বা আরো যেভাবেই হোক তাদেরকে অসহযোগিতার দিকে এগিয়ে আসা উচিত। একজন মুসলিম যে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এই ধরনের অবমাননাকর কার্যক্রম ঘটাবে তাদের প্রতি কখনো ভালো আচরণ হতে পারে না, তাদের প্রতি কখনো সহযোগিতামূলক কাজ থাকতে পারে না। তাই আমরা সর্বোপরি বলবো, এর তীব্র আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, সেই সাথে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে পারি সে আহ্বান জানাই। এবং অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হতে হবে, কিন্তু সীমা লঙ্ঘন যেন না হয়, প্রতিবাদ করতে গিয়ে যেন অন্যায় আরো বড় হওয়ার সুযোগ না পায়, সে বিষয়টি লক্ষ্য রেখেও আমাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ সাধ্যপক্ষে করে যেতে হবে। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস সেই আহ্বানে জানাচ্ছে, আসুন আমরা যেন সেভাবেই সামনের দিকে অগ্রসর হতে পারি, আমাদের অবস্থানকে স্বচ্ছ সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইসলাম বিদ্বেষী, আল্লাহ ও রাসূল বিদ্বেষীদেরকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন, নচেত তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, যেমনই যুগে যুগে ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিদ্রোহী বিদ্বেষীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, মুসা আলাইহিস সালামের বিদ্রোহী বিদ্বেষীদেরকে ধ্বংস করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রোহী বিদ্বেষীদেরও যেন সেই পরিণতি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া, সেই আবেদনই আমরা রাখছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।